সুপ্রিয় দর্শক, দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় এই মুহূর্তে চলছে বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলাগুলোতে উপজেলা এবং জেলা পর্যায়ে বিভিন্ন প্রকার ফলজ বৃক্ষ সহ ঔষধি বৃক্ষ, বনজ বৃক্ষের চারা বিক্রয় করা হয়। অনেকেই সে মেলায় অংশগ্রহণ করতে পারেন, অনেকেই নানা সমস্যার কারণে এই মেলাগুলো চলছে জানার পরেও যেতে পারেন না। কুমিল্লা জেলায় গত 13 জুলাই থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। আমরা এই মেলায় উপস্থাপিত বিভিন্ন ফলজ এবং বনজ সহ বিভিন্ন প্রকার যে চারা উপস্থাপিত হয়েছে বা বনসাই উপস্থাপিত হয়েছে সেগুলো আমরা একটু উপস্থাপনের চেষ্টা করব। আমরা দাঁড়িয়ে আছি এই কুমিল্লা জেলার একটি স্বনামধন্য নার্সারি, গ্রিন হাউস নার্সারির সামনে। আমরা দেখতে পাচ্ছি এই নার্সারিটিতে তারা একটি আনারসের গাছ উপস্থাপন করেছেন, যেখানে একটি পাকা আনারস ধরে আছে। আমরা যারা ছাদ বাগানি, তারা ছাদে অনেক রকমের ফলজ চারাই কিন্তু আমরা রোপণ করি, কিন্তু হয়তো আমাদের অগোচরেই থেকে যায় বা আমাদের জানার বাইরেই থেকে যায় যে একটি ড্রামেও আনারসের চারা রোপণ করা যায়। আনারসের চারা সাধারণত আমরা জানি যে হিলি এরিয়া অর্থাৎ পার্বত্য এরিয়াগুলোতে এই আনারস ভালো হয়, কিন্তু আমাদের প্লেইন ল্যান্ডেও আমরা যদি সঠিকভাবে যত্ন করতে পারি, সঠিকভাবে আমরা যদি জৈব সার এবং কৃত্রিম সার দিয়ে, রাসায়নিক সার দিয়ে আমরা যদি এই আনারসের চারা রোপণ করি, তাহলে আমরা ছাদেও কিন্তু আমরা এই ধরনের আনারস পেতে পারি। এই জাতটি ক্যালেন্ডুলা জাত, ক্যালেন্ডুলা জাত কিংবা জলডুবি জাত, আমরা যেটি রোপণ করি না কেন, এক বছরের মধ্যে কিন্তু আমরা গ্রামে আনারস উৎপাদন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে গ্রামে এই কদবেল চাষ হয়েছে, কদবেলও যে গ্রামে চাষ করে এটিও কিন্তু অনেকেরই জানা নাই। আমরা দেখবো যে এই নার্সারিতে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন বনসাই এবং ভালো জাতের আমের চারা এখানে উপস্থাপন করা হচ্ছে। আমরা দেখছি যে ঠিক এখানে একটি জিনসাং জাতের একটি বনসাই, দারুণ আকর্ষণীয় এই বনসাইটি এখানে রাখা হয়েছে। এছাড়াও আমাদের ঠিক পিছনে বিভিন্ন জাতের বট, পাকুর সহ বিভিন্ন জাতের বনসাই এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা ঠিক একটু যদি আমাদের বাম দিকে আমরা যদি একটু এগোই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিউজাই জাতের একটি আম পেকে আছে। এই কিউজাই আমটি খেতে অনেকটা ফজলি আমের মতো লাগে, কিন্তু এটি বিয়ারিং ক্যাপাসিটি যেমন বেশি, পাশাপাশি এর এক একটি আম 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। আমরা আমাদের এখানে যদি দেখি, এটি পালমার জাতের একটি আম, এটি আমেরিকান একটি ভ্যারাইটি। এই জাতের মিষ্টতা একটু কম এবং এটা থেকে গ্লুকোজ রিলিজের পরিমাণ খুব আস্তে আস্তে হয় বিদায়, মিষ্টতা একটু কম থাকে। অনেকে এদিকে ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য এটি একটি ভালো আম হিসেবে বলে থাকে। আমরা যদি একটু এদিকটা দেখতে আসি, এটা কেন্ট জাতের একটি আম, কেন্ট জাত বলা হয়। এটি একটু লেট ভ্যারাইটি, এটি টক মিষ্টি জাতের একটি আম, এটিও ভালো। আমরা এখানে দেখতে পাচ্ছি বাড়ি চার জাতের আম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যানেনা ম্যাঙ্গো, কেউ কেউ এটিকে মহাচনক জাত বলে থাকেন। ব্যানেনা ম্যাঙ্গো, বাড়ি চার জাতের আম সহ এই নার্সারিটি বিভিন্ন জাত, বিশেষ করে সাইট্রাসের যে বিভিন্ন ভ্যারাইটি আছে, বিভিন্ন মালটা, কমলা সহ বিভিন্ন জাত এই নার্সারিতে উপস্থাপন করা হয়েছে। আমরা অনেকেই সাম্প্রতিক সময়ে ড্রাগন ফল সম্পর্কে জানতে পেরেছি এবং এটি বাংলাদেশে খুব সফলভাবে চাষ হচ্ছে। এটি যে ড্রামেও করা যায় এটি কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই প্রশ্ন করেন যে এটি ছাদে করা সম্ভব কিনা, ড্রামে করা সম্ভব কিনা। আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছি যে এখানে একটি ড্রাগন, একেবারেই পরিপক্ক একটি ড্রাগন ধরে আছে। এই ড্রাগন গাছটির বয়স বেশ প্রায় 12 থেকে 15 বছর। এইরকম একটি ড্রাগন গাছে প্রায় 40টির মতো ড্রাগন বছরে আসে। আরও একটি ড্রাগন যেটি আমরা দেখতে পাচ্ছি এটির বয়স মাত্র 2 বছর। এরকম একটি ড্রাগন গাছেও 10 থেকে 15টি ড্রাগন আসতে পারে। শুধুমাত্র
প্রচুর পরিমাণে জৈব সার এবং রাসায়নিক সার সহ আমরা যদি সূর্যের আলোটা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু এরকম ড্রাগনের একটি বাগান কিন্তু আমরা সাদেও করতে পারি। তো সেই ক্ষেত্রে এত সুন্দর ড্রাগন যদি আমরা সাদে উৎপন্ন করতে পারি, আমরা কিন্তু এরকম বড় ড্রামেও করতে পারি, হাফ ড্রামেও কিন্তু আমরা করতে পারি। প্রশ্ন হচ্ছে যে এই ড্রাগন কতদিনে আসে? একেবারেই খুব স্বল্প সময়ে যদি প্রচুর পরিমাণে খাবার দেওয়া যায়, মাত্র 7-8 মাস কিংবা 1 বছরের মধ্যে ড্রাগন ফল ধরা শুরু হয়। একটু কথা বলবো হাইওয়ে নার্সারির মালিক জনাব মুস্তফা কামাল বাবলু সাহেবের সাথে। তার এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিচিত্র রকমের বনসাই তিনি করেন এবং উপস্থাপন করেছেন। ওনার হাতে আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের? এটা দেশি দেশি যেটা কামিনী, দেশি কামিনী দিয়ে আপনি খুদে বনসাই, খুদে বনসাই, খুদে বনসাই। এটাকার কুমিল্লার লোকেরা বড় বনসাই কিনতে চায় না, এই জন্য খুদে বনসাই করা হয়েছে। এটা 500-700 টাকা এই ধরনের বিক্রি করা হয়। 500-700 টাকা এটা কি? এটা হলো শেপেলারা বনসাই। শেপেলারা, এটা একটা শেপেলারা ওই যে এখানে আছে, যেটা শেপেলারা ওই যে ওই বড় বৃক্ষ আছে সেটা বোধ হয় বড়। আমরা দেখতে পাচ্ছি এই যে শেপেলারা, এটা শেপেলারা। এটার বয়স কত? এটার বয়স হচ্ছে আমরা 22 বছর। 22 বছর উপায় নাই। আমরা যদি এদিকে একটু দেখি, এইটা এটা অনেক সুন্দর একটা। এটা কি জাত? এটা শেপেলার, ওই যে ওটা, এটাও শেপেলার, এটা শেপেলার ওটা। এখানে ফলের কি কি চারা পাওয়া যায়? আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ বিদেশি কিছু ফলের চারা আপনার এখানে আপনি লিখে রেখেছেন, ম্যাঙ্গোস্টিন, জয়তুন, লকেট, অ্যাভোকাডো, লঙ্গান, মিরাকেল, পার্সিমন, চেরি, তার মানে বিদেশি যত ফল আছে প্রায় ফলগুলো আপনার কালেকশন, যেগুলো কালেকশন বাংলাদেশে আসছে আসছে আমি চেষ্টা করছি। এই যে মালবেরি, এটা আমাদের আনাচে কানাচে এইভাবে পড়ে থাকে। আমি এটা আমার গাছ থেকে আচার করছি এবং কলম করে মানুষকে আচারও খাওয়াইছি, কলমও খাওয়াইছি। যেমন ট্যাঙ্ক যেভাবে মানুষকে ট্যাঙ্ক হিসেবে পরিচয় করাইছি, এই জন্য ঠিক এইভাবে আজকে মালবেরি মোটামুটি জনপ্রিয় হয়ে গেছে। আমাদের কি ম্যাঙ্গোস্টিনের চারা আছে? হ্যাঁ, ম্যাঙ্গোস্টিন চারা আছে, একটা চারা দেখতে পাবেন, বড় ম্যাঙ্গোস্টিন বড় চারা আছে। এটা ম্যাঙ্গোস্টিং, ম্যাঙ্গোস্টিং জাতের ফল। এটি অনেকটা আমাদের দেশের যে গাপ এর ভিতরে কোয়া হয় সেরকম একটি জাত। অর্থাৎ বাংলাদেশের বিদেশি যে ফলগুলো হয় সেগুলোও কিন্তু চাষ শুরু হয়ে গিয়েছে এবং এগুলো চারা পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে কাঁঠালের চারা, এগুলো কলমের চারা। আমরা যেটা শুনেছি যে আমাদের দেশে কিন্তু মানুষ অনেক শহরের মানুষ কাঁঠাল খেতে একটু অসুবিধা ফিল করে, কারণ কাঁঠালের আঠার কারণ এই ভিয়েতনামি লাল কাঁঠালে কিন্তু আপনার আঠা নেই এবং এটি আমাদের দেশে সফলভাবে হচ্ছে। সাত বাগানে করা যায়। আপনি এখানে অনেকগুলো চারা উপস্থাপন করেছেন ভিয়েতনামি লাল কাঁঠাল, এগুলির দাম কত করে? এটা কিন্তু রানী ফলন্ত গাছ, এবারে ফলন্ত গাছ ফল আসছিল যে এবার ফল, এটা 2000 টাকা, 2000 টাকা এই যে বসে আসছে, এই যে এটা বিক্রি করতেছে 1500 টাকা। অর্থাৎ প্রাথমিকভাবে দাম একটু বেশি হলেও যারা কাঁঠাল ওই আঠার কারণে খেতে অনেক করে তারা কিন্তু এটি চাষ করতে পারে না। এটি কিন্তু কতদিনের মধ্যে ফল আসে? এটা 2 বছরের ফল, 2 বছরের মধ্যে ফল চলে আসে। এগুলোর মধ্যে সবকটাতে আমাদের বাকি দর্শক আসলে দারুণ নান্দনিক ব্যাপার যে আমরা আসলে ফল উৎপাদনে এগিয়ে যাচ্ছি। নার্সারি মালিক সহ কৃষি বিজ্ঞানী সহ এদেশের সচেতন কৃষকগণ বা সাত বাগানীগণের সহায়তায় আসলে এই বিলিং আপনাদের বাড়ি ওয়ান মালটা, এটা বাড়ি ওয়ান মাল, পাকাও মিষ্টি, কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি, অনেক ফল ধরেছে। আসলে আমরা এভাবে এগিয়ে যাব যে বিভিন্ন রকমের বিদেশি ফল, রামবুটান, লাল আপেল, কিউই ফল, ভিয়েতনামি লাল কাঁঠাল,
সব রকমের অ্যাভোকাডো সহ সব রকমের চারা এই নার্সারিতে পাওয়া যাচ্ছে। আমরা যারা কুমিল্লার আশেপাশে আছি, যারা এখনো এই ফলমেলায় আসেনি, আমরা অনুরোধ করব আপনারা এই ফলমেলা ঘুরে যান। একদিকে আপনারা এই বিভিন্ন ফলের বিভিন্ন চারা দেখে আপনারা সচেতন হবেন, আর সাত বাগানে এগুলো করতে পারেন, বাণিজ্যিকভাবেও করতে পারেন। আর যারা আসতে পারেননি তারা আমাদের এই ভিডিও দেখছেন, হয়তো আশা করি যে হয়তো সামনে যখন সময় হবে আপনারা ঘুরে দেখে যাবেন। এটি কিন্তু আসলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এমনিতেই উঠে পড়ে থাকে, এটির একটি বিশেষ উপকারিতা আছে। এটা কি উপকারিতা আপনি বলছেন? এটা স্নেক প্লান্ট বা অক্সিজেন দেয়, প্রচুর অক্সিজেন দেয়, এই জন্য এটাকে অক্সিজেন হিসাবে পরিচিত। যেমন এটা টয়লেটে রাখলে টয়লেটে দুর্গন্ধ শোষণ করে, বেডরুমে থাকলে যে একটা বাসপা গন্ধ হয় সকালে, সেই গন্ধটা থাকে না, সে প্রচুর অক্সিজেন দেয়, যার ফলে এটা একটা মানব দেহের মানবের জন্য বিশেষ উপকারী। আমার একটাই বিপ্লব চলতেছে, আর নয় ঘরের ভিতরে কাগজের গাছ, এখন থেকে সবাই ঘরের ভিতরে ন্যাচারাল গাছ পরিশুদ্ধ অক্সিজেন আমরা পেতে পারি, এবং যেটা অড স্মেল আমরা দুর্গন্ধ যেটিকে বলি সেটিও কিন্তু এটি অ্যাবজর্ব করে। তার মানে আমরা এই জাতীয় গাছ ঘরে ন্যাচারাল প্ল্যান্ট রেখে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি, সুন্দর সুস্থ রাখতে পারি। বেশ, ঔষধি গাছও এই নার্সারিতে পাওয়া যাচ্ছে। এটি কি গাছ? অশোক গাছ। উপকারিতা কি? এটা উপকারিতা, এইটা যে এই গাছ এই বাড়িতে থাকবে, ওই বাড়িতে আশেপাশে মহিলাদের কোনো সেতুগত রোগ হবে না, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এরকম দেশীয় যে সমস্ত ঔষধি গাছগুলো আছে সেই বিরল গাছগুলি আপনি কালেকশন করেছেন এবং এই মেলায় আপনি উপস্থাপন করছেন। এক্ষেত্রে একদিকে আপনার কুমিল্লাবাসী যেমন উপকৃত হচ্ছে, পাশাপাশি আপনার বাংলাদেশ কিন্তু এভাবে বিভিন্ন ঔষধি বনজ গাছ দিয়ে এগিয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু এগুলো সাদে করছে, বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে চাষ করছে। এবং এটাকে বাসল্যতা বা এটা ঝুমকা, এটা ঝুমকা লতা, বাসল্যতা, এই যে বাসল্যতা গাছ, কোকো ফল, তারপরে ওই যে ওখানে জবা টিকা বা ওই যে কলাটা জবা টিকা, ওইটা হলো ওই যে করস ফল, এই যে রামবুটান। রামবুটান কোনটা দেখালে? এই যে রামবুটান, এই যে রামবুটান, এই যে আলু বোখারা, এই যে অ্যাভোকাডো, ওইটা অ্যাভোকাডো জি। তারপরে এই যে ওই কি কয় কিউই, কিউই গাছও আপনার আছে জি? কিউই, কিউই, এই যে মিরাক্কেল, মিরাক্কেল ফল, এই যে নাশপাতি, এটা নাশপাতি ফল, এই যে বড় ডুমুর, এরকম বড় হয় ডুমুর, বড় পাতা ডুমুর, এটা তিন ফল জি, তিন ফল। এই যে আপেল গাছ, লাল আপেল গাছ, ডোরিয়ান, একটি জায় ফলের গাছ যেটি আমরা বিরিয়ানি প্রস্তুত করতে বা রন্ধন কাজে আমাদের কাজে লাগে। আসলে এই এই গাছগুলো আমরা কিন্তু সাদেও চাষ করতে চাই, অনেকেই কিন্তু জানে না যে এই ফল কোত্থেকে আসে কিংবা আমরা কীভাবে পাই, এই ফলের চারা পাওয়া যায় এবং এটি আমরা খুব সুন্দরভাবে সাদেও চাষ করতে পারি। বৃক্ষমেলে আসলে এরকম বিরল প্রজাতির অনেক রকমের গাছ আমরা পেতে পারি। আমরা যে সমস্ত জেলায় এখনো বৃক্ষমেলা শুরু হয়নি সেখানে আমরা কবে বৃক্ষমেলা হচ্ছে সেই খবর রাখতে পারি, পাশাপাশি যেখানে চলছে ওখানে কিন্তু আমরা এই ফল গাছগুলোর সাথে বা এই জাতীয় বিরল গাছগুলোর সাথে পরিচিত হতে পারি এবং সাদে চাষ করে আমরা কিন্তু আমাদের সাদ বাগানকে সমৃদ্ধ করতে পারি। আপনার গোমতি নার্সারিতে কি কি জাতের ফলের চারা, বিশেষ করে আমের কোন কোন জাত আছে? আম আমার কাছে, কাতিমন আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, এরপরে কিউজাই আছে, এরপরে আপনার মহাজনক আছে, বাড়িপুর আছে, হারিবাঙ্গা আছে। কাতিমন জাতের চারা কত করে বিক্রি করছেন? কাতিমন চারা আমি বিক্রি করতেছি 400 থেকে 500 টাকা। এটার কি ডিমান্ড বেশি? এটা এবছর প্রথম আসছে, মানুষের চাহিদা এটার প্রতি একটু বেশি। কোন সময় ফলটা ধরে? কোন সময় এটার ফলটা আমরা সবাইকে বলতেছি এটা বারো মাসই, দ্যাট ইজ আমরা শীতকালে ধরে, শীতকালে ফলটা একটু বেশি। আমরা লটকনের চারা দেখতে পাচ্ছি, এটা এই চারা করতে এই চারাটা আমি নরসিংদীর থেকে আনাই, নরসিংদী, আসলে লটকনের রাজধানী বলা যায় নরসিংদী, এবং সেটা শীতকাল একেবারে সোর্স একেবারে ঠিক আছে। এছাড়া আপনার এখানে আর কি? আমার বিরল নারকেল আছে, কেরালা নারকেল আছে। কত করে বিক্রি করছেন? কেরালা নারকেল আমি সবচেয়ে কম রেটে বিক্রি করছি 600 টাকা করে। এরপরে আমার কাছে আপনার কানকমান আছে,
বড়ই আছে, পাও ফুল, আপেল ফুল, কাশ্মীরি ফুল, কাশ্মীরি ফুলও আপনার কাছে জি এটা কি আছে আমার কাছে সুন্দর, এটা বাহিরের গাছ সিজিনিয়াম, সিজিনিয়াম এই গাছটা দিয়ে মালয়েশিয়া শহরটা সাজাইছে। ও সিজিনিয়াম, সিজিনিয়াম বাহিরের গাছ, বাহিরের পিচ ফল সহ ম্যাঙ্গোস্টিন সহ লঙ্গন সহ বিভিন্ন জাতের ফল বা ফলের চারা এই হাইওয়ে নার্সারিতে পাওয়া যাচ্ছে। আর একদিকে কৃষকগণ যেমন সচেতন হচ্ছে বা সাধারণ যারা সাদ বাগানে তারা সচেতন হচ্ছেন এবং এই বিদেশি ফলগুলো আমাদের দেশের চাষের আওতায় চলে আসছে, আমাদের বিভিন্ন নার্সারিতে এই জাতীয় বিদেশি ফলগুলির চারাও কিন্তু খুব সুপ্রাপ্য বা সহজ প্রাপ্য হিসেবে পাওয়া যাচ্ছে। আমরা এই আয়োজনকে সাধুবাদ জানাই এবং বাংলাদেশ এগিয়ে যাক, ফল উৎপাদন বৃদ্ধির হারের থেকে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বে এক নম্বর স্থান দখল করে আছে, আম উৎপাদনে সপ্তম স্থান দখল করে আছে। আমরা আশা করছি এই ড্রাগন সহ যে সমস্ত বিদেশি ফলগুলো আমাদের দেশের আবহাওয়ায় চাষ হয় সেগুলো অচিরে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সাদ বাগান সহ বিভিন্ন কৃষকের মাঠে এগুলো শোভা পাবে এবং আমরা ফল উৎপাদনে আরও এগিয়ে যাব। স্যার এই যে অসুখী